নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মেন ওয়েবসাইটে www.wbpsc.gov.in। এই লেটেস্ট নিউজ সেকশনে এলে আমরা দেখতে পাবো যে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর দ্য সিমিলার পোস্ট অফ এলডি এলডিসিপি, অর্থাৎ লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সিমিলার পোস্ট অফ এলডি এলডিসিপি এলডিসি, অর্থাৎ যেটা পিএইচডি যে লিস্টটা বেরোনোর কথা ছিল 27 তারিখ, তার সেই লিস্টটা কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেলো 26 তারিখে। সুতরাং আমরা লিস্টটা দেখবো, কতজনকে কত কীরকম ক্যান্ডিডেটটা পাস করলো, কী ডিপার্টমেন্ট দেওয়া হলো, সব কিছুই দেখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্ট, তো সেই লিস্টে ওপেন করা হয়েছে যে তিনটা পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু সেক্রেটারিয়েট ডাইরেক্টোরিয়েট তিনটা ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে, পিএইচএলবি এসসি এলডিসিপি এবং এলডিসিপি পিএইচএলডিসিপি। তাদের লিস্টটা আসার কথা ছিল 15 তারিখের ডেটেটে, তো তাদের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হলো। এবং এখানে কিন্তু আমরা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে পিএইচএলবিতে যেটা 120টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু 120 জনকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, 110 জনকে দেখতে পাচ্ছি আমরা। তো কিছু কিছু নন জয়েনিংটা জানা রয়েছে, অনেক কিন্তু নন জয়েনিংয়ের কিন্তু ভ্যাকেন্সি থেকে যাচ্ছে, কিন্তু সেগুলো কবে নিয়োগ হবে সেটা আমরা বুঝতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক পিএইচডির কিন্তু নিয়োগ করা হয়েছে, এবং এই ডিপার্টমেন্টগুলো কিন্তু সেমই দেখতে পাচ্ছেন, প্রায় 25 পেজের একটা পিডিএফ দেওয়া হয়েছে। এবং ডিপার্টমেন্টগুলো যেগুলো আগে বলা হয়েছিল সেই ডিপার্টমেন্টগুলো কিন্তু এখানে আবারও বলা হয়েছে। তো প্রায় 30টার মতো ডিপার্টমেন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে। তো এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এবং বলে রাখি যে আমারও কিন্তু যারা কোয়ালিফাইড হলেন না, সে কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে কেপিএস, অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়কের এবং মিসলেনিয়াস, এবং এই ক্লার্কশিপে কিন্তু আবার 8000+ ভ্যাকেন্সিতে কিন্তু আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর নোটিফিকেশান অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ফ্রেন্ডস।